আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো সয়াবিন রান্না। এই সয়াবিন রান্না করতে যা উপকরণ দরকার নিয়েছি, এখানে আমি সয়াবিন নিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা, প্রয়োজন মতো লবণ, এখানে নিয়েছি আমি এলাচ, লবঙ্গ একটা, গোলমরিচ, তেজপাতা, সাদা অয়েল, টমেটো, সাথে হলো রসুন কুচি। এখন আমি আপনাদের দেখাবো সয়াবিন রান্না কিভাবে করা যায়। চলুন দেখা যাক সয়াবিন রান্না। প্রথমে আমি এখানে একটু পানি গরম দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব এই সয়াবিনগুলোকে। আপনারা যদি চান এই সয়াবিনগুলোকে আগে থেকে ভিজিয়ে রাখলেও হবে, আমি ভিজাবো না বিধায় গরম পানিতে একটু ভাপ দিয়ে নিচ্ছি। এটা ভিজিয়ে রাখা যায়, চাইলে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলে এটা হয়ে যায়, জাস্ট একটু ভাপ দেব। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুলে উঠেছে। এটাকে আমি 3 মিনিটের জন্য ভাপ দেব, জাস্ট 3 মিনিট। দেখতে পাচ্ছেন বন্ধুরা পানিটা শুকিয়ে গেছে আর এটাও হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো, দেন নামিয়ে এটাকে ধোবো, ভালোভাবে ধুয়ে তারপর ভেজে নেব। দেখতে পাচ্ছেন ধোয়ার পরে এগুলোকে আমি লবণ দিয়ে জাস্ট ভেজে নেব। অনেকেই চাইলে এখানে ডিম দিয়ে এটা ভাজতে পারে, আমি ডিমটা দেব না, মানে ডিম দিয়ে আমি ভাজবো না। হয়ে গেছে ধোয়া। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে অয়েল, সাদা অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটা গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব এখানে সয়াবিনগুলো, এগুলোকে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিব একটু লবণ। সয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখন হ্যাঁ, আরেকটা কথা, অনেকে এই সয়াবিনটাকে চেনে না, হ্যাঁ আমিও আগে চিনতাম না। যাই হোক, এই সয়াবিনটা পাবেন আপনারা বড় বড় সুপার শপে পাওয়া যাবে, বড় মুদি দোকান আছে যেখানে, ওখানেও আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন, ছোটোখাটো দোকানে পাওয়া যাবে না। আর এটা খেতে ঠিক চিকেন বল যেরকম সফট, খেতে খুব টেস্টি, ওরকম একটা লাগে। আর রান্না করার পর মনে হবে যে আপনি মুরগির মাংস দিয়ে খাবারটা খাচ্ছেন। দেখতে পাচ্ছেন সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। আসলে ভাজাটা আপনাদের উপর নির্ভর করে। আমি এটাকে একটু হার্ড করার জন্য একটু মচমচে না, আসলে লাল করে ভেজেছি, আর একটু ডিম করে জালটা মিডিয়াম আছে আমি এটাকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে তেলটা কিন্তু চাপ দিলে উপরে উঠতেছে, এইভাবে ভাজছি। আপনারা চাইলে আরও কম ভাজলেও হবে। তুলে ফেলছি আমি সয়াবিনগুলোকে। এখন দিয়ে দিব ফ্রাই প্যানে আবার সাদা অয়েল। এবার আমি এখানে অ্যাড করব সব মশলাগুলো। দিয়ে দেবো এখানে রসুন কুচি, জাস্ট 1 মিনিটের মতো ভাজছি, 1 মিনিটও লাগেনি, হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সব পেঁয়াজ। অ্যাড করছি আদা রসুন, এখানে আদা রসুন আছে 1/2 চামচ। আদা রসুন একসাথে অ্যাড করা। জালটাকে একটু কমিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, লবণ তো ভাজার সময় দিয়েছিলাম সয়াবিনে। দিয়েছি টমেটো, काटा। दिए दीची मरीचर गुड़ो এখন এখানে অ্যাড করব আমি একটু পানি। মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি। मसलाटा कषानो हो गेছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। এখন আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো পানি। দিয়ে দিয়েছি পানি। এখন হওয়া অবধি ওয়েট করা, হওয়ার পর চলে আসবো। দেখতে পাচ্ছেন এটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার কারণ হলো কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আছে, সেজন্য দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ জিরের গুঁড়ো। আর হ্যাঁ, এটা কিন্তু খেতে রিয়েলি খুবই টেস্ট, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন। সয়াবিন রান্না হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর হ্যাঁ, অবশ্যই আপনারা একবারের জন্য হলো ট্রাই করবেন, আমি বলছি আপনাদের খেতে খুব সুস্বাদু আর আপনাদের সবার পছন্দ হবে, ভালো লাগবে খেতে। ওকে বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ, বাই বাই, টাটা।